Eyes of Clouds. আজ আমি পাঠ করতে চলেছি প্রিয়ব্রত কর্মকারের লেখা অক্লান্ত কৃষ্ণচূড়া। আজ থেকে জীবনের এক নতুন অধ্যায় শুরু। আর পেছন ফিরে তাকানো না, কারণ এতদিনে এইটুকু আশ্বাস হয়ে গেছে যেগুলো এতদিন ধরে ফেলে এসেছি তারা শুধুই আমার কষ্টের কারণ। কিন্তু ভালোবাসা কি কাঁদায়? ভালোবাসা তো মানুষকে ভালোভাবে বাঁচতে শেখায়। জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে। কিন্তু যখন ভালোবাসার মধ্যে শুধু প্রেমটা থেকে যায়, তখনই মনে হয় কোথাও না কোথাও ভালোবাসাটা হারিয়ে যায়। হয়তো সে আমাকে নিয়ে স্বপ্ন দেখতেই পারেনি, কিন্তু আমি আমার নিজের মতো করে তাকে ভালোবেসেছি। 7 মাস 24 দিন ধরে অপেক্ষা করেছি, তার পরিবর্তে পেয়েছি শুধুই অ্যাভয়েড আর কিছু মিথ্যা দেখা স্বপ্ন। তাও কেন জানি না আজও ভালোবাসতে ইচ্ছে করে। তার কাছে প্রিয় জিনিস ছিল সোশ্যাল সাইটসে অনলাইন থাকা, আর আমি ছিলাম শুধুই তার অবসর সময়টুকু। আচ্ছা, একটা কথা খুব জানতে ইচ্ছে করে, অতীতকে না ভুলে কি বর্তমানকে আহ্বান করা যায়? জানি না আজকে সে এই লেখাটা শুনছে কিনা। যদি শোনে তবে একটা কথাই তাকে বলার আছে, আজকে এই সোশ্যাল ওয়ার্ল্ডের দুনিয়াতে কোথাও একটা ভালোবাসা তৈরি করেছিলাম তোমার জন্য, তবে এখন শুধু ভালোবাসাটা রয়ে গেছে, কিন্তু ফিরে পাওয়ার আশাটা মৃত্যু বরণ করেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন।